আমাদের যে আজকে আমরা আন্দোলন করেছি, আন্দোলনের শুরুর দিকে আমাদের মেইন গেটে কিছু পুলিশ অবস্থান করেছিল, তবে তারা তাদের অবস্থান পরে সরিয়ে নিয়েছে। তো আমরা বলতে চাই যে আমাদের যে বাধা, এই বাধাগুলো দেওয়া না হোক, যদি বাধা দেওয়া হয় তাহলে আমাদের আন্দোলন আরো বেশি উত্তাল হয়ে উঠবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব, এবং যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে আমাদের আন্দোলন খুব বেশি দীর্ঘস্থ আমরা করব না। এবং আর একটা বিষয় বলতে চাই, আমাদের যারা জনদেহ দুর্ভোগের শিকার হচ্ছে, আমরা বিশ্বাস করি আপনাদের যদি এই দুই দিনের কষ্ট বা দুই মাসের কষ্ট, এটা একদিন মানুষকে 200 বছরের সুফলতা এনে দিবে। আজকে আন্দোলনের যখন আমরা পূর্ব প্রস্তুতি নিচ্ছিলাম, পুলিশ দিয়ে আমাদের মেন গেটে পুলিশ অবস্থান করতেছিল, অর্থাৎ আমাদের আন্দোলনে তাদের বাধা দেওয়ার চেষ্টা করতেছিল। কিন্তু সাধারণ শিক্ষার্থী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেই বাধা মানে নাই, সেই বাধা না মেনে এই যৌক্তিক ও ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে তারা রাজপথে নেমে এসেছে। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সারা বাংলাদেশের মতো বাংলা ব্লকেট কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেছিলাম, ঠিক সেই মুহূর্তে দেখি পুলিশ, আমাদের পুলিশ বাহিনী আমাদের মেইন গেটের সামনে চড়াও হওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করেছে। তখন আমরা তাদের সাথে কথা বলে তাদের জানিয়েছি যে আমরা জনগণের কোনো ক্ষতি করব না, এবং আমরা ইতিমধ্যে জনগণের কোনো ক্ষতি এ পর্যন্ত করি নাই। তো তাদের আশ্বাস করার পর আমরা অবশেষে 0 পয়েন্ট অবস্থান কর্মসূচি পালন করছি, এবং আমাদের এই কর্মসূচি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চলমান থাকবে। আপনারা জানেন আমাদের আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন, তারপরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ অতর্কিতভাবে হামলা করে কোনো রকম উস্কানি ছাড়া, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ অবস্থান নেয়, প্রায় 200 পুলিশ জলকামান নিয়ে অবস্থান নেয়। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা রোদ বৃষ্টি ঝড় সকল কিছু উপেক্ষা করে তাদের দাবি আদায়ের জন্য অত্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছে। এখানে পুলিশ কেন আসবে? পুলিশের এই ধরনের অতর্কিত হামলাকে আমরা অত্যন্ত তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আপনি 16 কোটি বাঙালির অভিভাবক, আপনি অতি দ্রুত এই সমস্যার সমাধান করবেন। Shut up!